ইএনপিএস এর মেয়েরা এখন আমরা অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত বোন এবং বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে সেই সম্বন্ধে জানব এবার দেখা যাক ব্যাপারটা কী সেটা হচ্ছে যে বন্য বন্যপ্রাণীগুলো তো সংরক্ষণ করা ভীষণ জরুরি তোমরা আগের দিনই এই নিয়ে আমরা আলোচনা করেছি সেই জন্য সরকার থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এই পদক্ষেপগুলো হল উনিশশো আশি খ্রিস্টাব্দে বন সংরক্ষণ আইন প্রচলিত হয় এই আইন উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে পরিশোধিত হয় এই আইন অনুসারে সংরক্ষিত বনাঞ্চলকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায় কী কী শ্রেণীতে বিভক্ত করা যায় এক অভয়ারণ্য দুই জাতীয় উদ্যান আর তিন সংরক্ষিত বন এবার দেখা যাক অভয়ারণ্য কাকে বলে যে নির্দিষ্ট অরণ্যে বন্যপ্রাণী নির্ভয় বিচরণ করে স্বাধীনভাবে খাদ্য গ্রহণ ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রজনন কার্য সম্পন্ন করে সেই অরণ্যকে অভয়ারণ্য বলে যেমন পশ্চিমবঙ্গের বেথুয়াডহরী কর্ণাটকের বন্দিপুর ইত্যাদি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে অভয়ারণ্য কাকে বলে এবার আমরা দেখি যে অভয়ারণ্যের বৈশিষ্ট্যগুলো কী কী যেসব তার দেখা যাচ্ছে কি যেসব বন্যপ্রাণী অবলুপ্তির পথে তারা এখানে নির্ভয়ে ঘোরাফেরা করতে পারে আর প্রজননে লিপ্ত হতে পারে রাজ্য সরকারের নির্দেশে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ এখানে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত চারশো একুশটি অভয়ারণ্য সৃষ্টি হয়েছে এবং ছশো তেত্রিশটি অভয়ারণ্য গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে এরপর দেখা যাক জাতীয় উদ্যান কাকে বলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন অভয়ারণ্যের তুলনায় বৃহৎ যে বনভূমিতে প্রাণী হত্যা ও গাছ কাটা মাছ ধরা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ থাকে তাকে জাতীয় উদ্যান বলে যেমন উত্তরাখণ্ডের করবেট মধ্যপ্রদেশের কানহা শিবপুরী পশ্চিমবঙ্গের বক্সা গরুমারা জলদাপাড়া ইত্যাদি এবার দেখা যাক এই জাতীয় উদ্যানের বৈশিষ্ট্যগুলো তাহলে আমরা এখানে কি পেলাম পেলাম কি যে এটি ভারত সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় সরকার তারপরে কি হচ্ছে প্রাকৃতিক ও ঐতিহাসিকভাবে স গুরুত্বপূর্ণ ভৌগোলিক বস্তু বনজ সম্পদ বন্যপ্রাণী এখানে সংরক্ষণ করা হচ্ছে স্থায়ীভাবে আইন মেপে মেনে এটা করা হচ্ছে সমস্ত বাস্তুতন্ত্র বঞ্চিত হয়ে থাকে রক্ষিত হয়ে থাকে সরি সমস্ত বাস্তুতন্ত্র এখানে রক্ষিত হয়ে থাকে আর কি হয় শিকার সম্পূর্ণ নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র নিয়ে শিকারের প্রবেশ নিষেধ আর কি তবে পর্যটকরা এর ভেতরে যেতে পারে উনিশশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সাতষট্টিটি জাতীয় উদ্যান গড়ে উঠেছে একশো সাতচল্লিশটি জাতীয় উদ্যান গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে এরপর কি আসছে সংরক্ষিত বন রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে অরণ্যে সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু গবেষণার উদ্দেশ্যে অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায় অর্থাৎ প্রবেশ নিষেধ হলেও গবেষণার উদ্দেশ্যে অনুমতি নিয়ে সরকারের থেকে এখানে প্রবেশ করা যায় সেটা হচ্ছে গিয়ে তাকে বলা হয় সংরক্ষিত বন পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর অসমের কাজিরাঙা গুজরাটের গির এগুলো হলো সংরক্ষিত বনের উদাহরণ তার মানে আমরা কি দেখছি যে এইখানে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী প্রাণী শিকার ও গাছ কাটা বাড়ুন শিকারীর আক্রমণে বন্যপ্রাণীর সংখ্যা হ্রাসপ্রাপ্ত সমগ্র এলাকায় বন্যরক্ষীরা প্রহরারত থাকে এই জন্য দিবারাত্র এখানে বনরক্ষীরা প্রহরারত থাকে তার মানে আমরা কি দেখলাম যে অভয়ারণ্যে বন্যপ্রাণী নির্ভয় বিচরণ করছে স্বাধীনভাবে খাদ্য খাদ্যগ্রহণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রজনন কার্য সম্পন্ন করছে জাতীয় উদ্যান কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন অভয়ারণ্যের তুলনায় বড় এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আর সংরক্ষিত বনের ক্ষেত্রেও এটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন তবে গবেষণার জন্য এখানে প্রবেশ করা যেতে পারে এই তিনটে কাকেই বলে এবং এদের মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখছি বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কর্মসূচির অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় তাকেই বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ কি বলে বায়োস্ফিয়ার রিজার্ভ যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন অরুণাচল প্রদেশের নাম ধাপা ইত্যাদি এখানে কি হচ্ছে এখানে হচ্ছে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত থাকছে তার মানে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভের বৈশিষ্ট্য কি পাচ্ছি যে এখানে কোর অঞ্চল থাকছে বাফার অঞ্চল আর ট্রানজিশন অঞ্চল নিয়ে তৈরি হচ্ছে কোর অঞ্চলে কিন্তু কেউ প্রবেশ করতে পারছে না যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবনে তোমরা হয়তো অনেকেই বেড়াতে গেছো সেখানে কিন্তু কোর অঞ্চল যেগুলো চিহ্নিত আছে সেখানে কিন্তু আমাদের ট্যুরিস্টদের ঢুকতে দেওয়া হয় না কারণ ওখানে ওখানেই বাঘের দেখা কিন্তু পাওয়া যায় অন্য জায়গায় সেইভাবে বাঘের দেখা পাওয়া যায় না ওই অঞ্চলে কিন্তু মধু সংগ্রহ করা বা অন্য কিছু কাঠ কাটা বা ট্যুরিস্টদের যাওয়া সবই বারণ থাকে বাস্তুতন্ত্র সংরক্ষণ আর বিভিন্ন পরিবেশীয় তথ্য সম্পর্কে গবেষণা করা যায় শিক্ষা জ্ঞানার্জন আর ট্রেনিং সুযোগ সুবিধা এখানে রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ বাস্তুতন্ত্রের সঙ্গে মনুষ্য সম্প্রদায়কেও সংরক্ষিত করে এটি বিপন্ন প্রাণী ও উদ্ভিদের প্রাকৃতিক বসতি যথেষ্ট পরিমাণ জিনগত বৈচিত্র্য ধারণ করে গবেষণার যথেষ্ট সুযোগ এখানে থাকে সুন্দরবনের কথাই বারবার বলছি কারণ সুন্দরবনে তোমরা হয়তো অনেকে গেছো এবং জানো আমাদের এখানে এটা এই সুন্দরবন অঞ্চলে কিন্তু মানুষ পশু সবাই একসাথেই থাকে বাঘ কুমির সবই একসাথেই কিন্তু বসবাস করে তার মানে তোমরা অনেকগুলো ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন এখান থেকে পেয়ে গেলে এগুলো আলাদা করেও আসতে পারে একসাথেও আসতে পারে এগুলোর পার্থক্য আসে আর আলাদা করে টিকাও আসে ঠিক আছে আজ এই পর্যন্তই থাক পরের দিন আবার অন্য বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে মেয়েরা যেটুকু দিলাম সুন্দর করে তোমরা এগুলোকে রেডি করো বড় প্রশ্নগুলোকে আর তোমাদের একদম চ্যাপ্টারের শেষে আমি বারবারই বলছি কিছু শর্ট প্রশ্ন দিয়ে দেব দেবো একটা কথা যেটা বলে যাচ্ছি তোমাদের সবসময় যে টেক্সট বইটা খুব ভালো করে পড়বে প্রত্যেকে